পরদর্শন শেষের সংবাদ মাধ্যমে ফারুক আহমেদ বলেন দায়িত্ব নেয়ার পর আমাদের প্রধান ইচ্ছে ছিল মাঠগুলোর উন্নতি নতুন মাঠও যদি করতে পারি সেটা নিয়েই চিন্তা করেছিলাম আমরা যেহেতু এটা আমাদের নিজস্ব জায়গা এটা নিয়ে একটা পরিকল্পনা ছিল এখন এটাকে আমরা যত দ্রুত মাঠের কাঠামোর রূপ দিতে পারি সে চেষ্টাই করব আমাদের যে মাঠগুলোর উন্নতি করার কথা সেগুলোর সঙ্গে এটাও যুক্ত হবে স্টেডিয়ামে নৌকার প্রতিকৃতি থাকবে কিনা প্রশ্ন করলে বোর্ড সভাপতি বলেন মাঠ করতে নৌকা বা স্কয়ার শেপের দরকার নেই মাঠ করতে যা দরকার তাই করব স্টেডিয়ামের নাম যে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থাকছে না সে আবাসও আছে ফারুক আহমেদের কথায় এটা ক্রীড়া মন্ত্রণালয় ও ক্রিকেট বোর্ড নিয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি